সরকার আমার বাড়ি ব্যান্ডেল হচ্ছে। আমার বয়স এখন 4 বছর, তো সেরকম কিন্তু আমি ফুটবল শুরু করি 2011 সালে। আমি বেঙ্গল খেলি, সারাদিন সেখান থেকে আমি ইন্ডিয়ার টিমের জন্য সিলেকশন হই। লুইস নট অনলি ম্যাটার্স, দেন নিকোলা অ্যাডাম, দেন ফ্লয়েড পিন্টু, এদের হয়ে আমি কাজ করা হয়, এদের আমি খেলেছি। দেন তারপর 2017 ওয়ার্ল্ড কাপ খেলা হয়, সেখান থেকে ইন্ডিয়ান আইডলের 2 বছর আইডল খেলা হয়েছে। দেন এই বছর আমি আসি ওয়ার্ল্ড কাপ, যেটা সব থেকে প্রিয় আমার এবং যেটা সবারই আশা থাকে, সবার স্বপ্ন থাকে। এবং আইডলটা আমি চাই এই বছর চ্যাম্পিয়ন হতে, এই জন্য খেলে। মাঠে যাই 4 বছর বয়সে, তখন হয়তো বল মারতে পারতাম মাঠের মতন। যে আমার কোচ ছিল, সে আমাকে হাত ধরে প্র্যাকটিস করে, হাত ধরে আমাকে বড় করে। সকালে আমি 5টার সময় কিংবা 4টার সময় কিন্তু উঠতাম মাঠে যাওয়ার জন্য, প্র্যাকটিসের জন্য। মা বাবার সাপোর্ট, যারা আমাকে খুব সাপোর্ট করেছে, যে আমার কোচ তার সাপোর্ট, তার জন্য আমি আজকে দূরে এসেছি, তাদের জন্য আমি অনেক 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 কৃতজ্ঞ। যখন আমি ক্লাবে খেলি, যখন আমি লোকাল ক্লাবে খেলতাম, সেখানে আমি ডিফেন্স খেলতাম। আমি বেঙ্গল যখন খেলি, তখন বেঙ্গলে আমাকে মিডফিল্ড খেলা, বেঙ্গলে আমি ক্যাপ্টেন ছিলাম। দেন তারপর থেকে যখন ইন্ডিয়া ক্যাম্পে যাই, আমাকে উইঙ্গার খেলা, লেফট উইঙ্গার। দেন তারপর আমাকে কোচ নাম্বার 10 খেলা, অ্যাটাকিং মিডফিল্ড। তাদের সাপোর্ট এবং তাদের যে প্র্যাকটিস সিস্টেম, তো সেটা আমি কিছু বলতে চাই না, জাস্ট অসম। তারা খুব সাপোর্ট করে সবসময় মাঠে, তারা খুব চেষ্টা করে যে একটা প্লেয়ার কীভাবে ইম্প্রুভ করতে হবে, কী করে ইম্প্রুভ করতে হবে ডে বাই ডে, তো তার জন্য আমি খুব কৃতজ্ঞ। যখন আমি বাইরে ছিলাম, গোয়াতে যখন ছিলাম, তখন হয়তো কলকাতা ফুড পেতাম না। এখন এই বছর কলকাতা আসার পর লাইক সব ফুড, লাইক চিকেন কষা, তারপর মটন কষা, দেন ইলিশ মাছ, চিংড়ি মাছ, সব কিছু। কার্লোসের ডায়েট চার্ট অবভিয়াসলি এটা খুব ইম্পর্টেন্ট প্লেয়ারদের জন্য। লাইক কোনো ভাজা পোড়া খাবো না, কোনো তেলে ভাজা জিনিস খাবো না, তো এইগুলো প্লেয়ারদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি কার্লোসকে থ্যাংক ইউ বলতে চাই এইগুলো এত কিছু করানোর জন্য প্লেয়ারদের। বলতে আমি কলকাতা আসার আগে আমি কোনোদিন কিচেন রুমে ঢুকিনি, আমি রান্নার আরও জানতাম না সত্যি কথা। তারপর এখন আমি কলকাতায় এসে রান্না কিছুটা শিখেছি। আমি চিকেনটা সবথেকে বেশি ভালো রান্না করতে পারি। এই বছর আই লিগ আমরা চ্যাম্পিয়ন হওয়ার পর, দেন সবাইকে ইনভাইট রইলো আমার তরফ থেকে। আমি সবাইকে আমার নিজের হাতে রান্না করে চিকেন কষা এবং ইলিশ মাছ পারি না, বাট আমি চেষ্টা করবো তোমাদের জন্য খাওয়ানো। থ্যাংক ইউ।